প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছি আপনাদের সঙ্গে। যারা বেঙ্গল টাইমসে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বিজেপি জিতবে এমন আসনগুলিতে প্রার্থী দেব না, সাফ জানিয়ে দিলেন পিডিয়াদা আব্বাস সিদ্দিকী। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত আলিপুর গ্রামে এক ইসলামিক জলসা আয়োজিত হয়। ওই জলসায় উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার পিডিয়াদা আব্বাস সিদ্দিকী। এই জনসভায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মুসলিম ও দলিত আদিবাসীদের নিয়ে নতুন ভাবনার কথা বলেন পিডিয়াদা আব্বাস সিদ্দিকী। বিজেপি ও তৃণমূল কংগ্রেস সম্পর্কে তিনি বলেন যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস রীতিমতো তাকে ভয় পাচ্ছে। অনেকেই বলছেন আব্বাস সিদ্দিকী ভোট ভাগ করে দেবে আর তাতে বিজেপি জিতে যাবে। এই প্রসঙ্গে আব্বাস সিদ্দিকী বলেন এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। পিডিয়াদা আব্বাস সিদ্দিকী কখনোই সব আসনে প্রার্থী দেবে না, বিজেপি জিতবে এমন আসনেও প্রার্থী দেব না। রীতিমতো রাজনৈতিক গবেষণা করে যোগ্য প্রার্থীদেরকেই দাঁড় করানো হবে। আব্বাস সিদ্দিকী আরও বলেন বাংলায় যোগ্য মুসলিম ও দলিত আদিবাসীদের রাজনৈতিক নেতৃত্বের উত্থানকে বিজেপিও ভয় পাচ্ছে। কোন দলের সঙ্গে জোট করব তা সময় মতো আপনাদের জানিয়ে দেবো বলে জানান আব্বাস সিদ্দিকী। আপাতত তিনি এখন মুসলিম ও দলিত আদিবাসীদের নিয়ে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা নিয়ে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। আপনি যদি পিডিয়াদা আব্বাস সিদ্দিকীর সমর্থক হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর আপনি যদি পিডিয়াদা আব্বাস সিদ্দিকীর সমর্থক না হন তাহলে কমেন্ট বক্সে লিখুন নো। অবশ্যই ভিডিওটা শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।